হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। গরম কিন্তু পড়ে গেছে। আজকে হচ্ছে 4th April। এখন প্রায় ইভিনিং হতে যাচ্ছে। বাইরেটা দেখো, দেখলে বুঝতে পারবে রোদ নেই, এত গরম পড়ে গেছে না ভাই, ব্লগ বানাতে পারছি না। সত্যি কথা, কিচেনে গিয়ে দাঁড়ালে ঘেমে চান হয়ে যাচ্ছি, কারণ আমার কিচেনে ফ্যান নেই, চিমনি নেই, এক্সস্ট ফ্যান নেই। মানে রান্না করতে গেলে রান্নার যে একটা গরম হাওয়া না, সেটা বাইরে যেতে পারছে না, সব ভেতরেই রয়ে যাচ্ছে। সিলিং ফ্যান নেই, স্ট্যান্ড ফ্যান আছে। স্ট্যান্ড ফ্যান চালালে কিন্তু তোমার গ্যাস নিভে যায়, সেই জন্য সেটাও চালাতে পারি না। তো আজকে এসে দুপুরবেলা কি একটা টিফিন বানাতে গেছিলাম, সরি স্যান্ডউইচ বানাতে গেছিলাম, ঘেমে চান হয়ে গেছে। মানে চান করার পরে আমি স্যান্ডউইচটা বানাতে গিয়েছিলাম, এত ঘেমে গেছি যে বুঝতেই পাচ্ছি না আমি ফিরে স্নান করেছি কিনা, পুরো তরতর করে ঘামছি। তারপর থেকে আর ভিডিও বানাইনি, আর শুয়ে পড়েছিলাম। এখন মানে বাড়িতে অনেক কাজ আছে, ঠিক আছে, এসে জাস্ট স্নানের আগে ঘরটাকে ঝাড়ু মেরেছিলাম, পোছাও মারিনি আজকে, ঠিক আছে, পরিষ্কারই ছিল, ঝাড়ু মারলেই হয়ে যাবে তাই করেছি। ওইটা খাওয়ার পর থেকে বিছানাতেই ল্যাপ খাচ্ছি, নেটফ্লিক্স দেখছিলাম, তারপর একটু শুয়েছিলাম, টুকটাক কাজ ছিল ফোনে, ভিডিওর এডিটিং এর কাজ ছিল, সেগুলো করছিলাম, বাট ঘরের কিছু কাজ করা হয়নি। একটা কাজ না, অনেকগুলো কাজ পড়ে আছে। কি কি কাজ পড়ে আছে বলে দিচ্ছি। ব্ল্যাঙ্কেটটা দেখো এখনো বাইরে আছে, এই যে আমার ব্ল্যাঙ্কেট, কুশনগুলো নিচে রাখা, ঠান্ডা তো চলে গেছে, ব্ল্যাঙ্কেট এবারে আমাকে তুলতে হবে। আর এবারে আমি ভেবে রেখেছি ব্ল্যাঙ্কেটটা আলমারিতে রাখবো না। আগের বছর আলমারিতে রেখেছিলাম, কারণ জামা কাপড় কম ছিল, জায়গা হয়ে গেছিল, এবছরে জামা কাপড়ই ভরে গেছে, আমার এটা রাখার জায়গা নেই। তো ব্ল্যাঙ্কেটটাকে আমি ওই রাখার জন্য ছোট ছোট ব্যাগ পাওয়া যায়, ঠিক আছে, জামা কাপড় রাখার জন্য, তো সেই কিনেছি। ব্ল্যাঙ্কেটটা র‍্যাপ করে রাখতে হবে, প্লাস আমার যত উইন্টার ক্লোথস রয়েছে না, সব ভেবেছি আলমারি থেকে বের করে সব প্যাকেটে প্যাক করে বক্স খাটের ভিতর ঢোকাবো, কারণ ওইগুলো আবার এক বছর পর লাগবে, তাই না, আর লাগবে না। আর আমার আলমারিতে এত জামা কাপড় হয়ে গেছে যে আমার আলমারিতে রাখার জায়গা নেই, যেমন তেমন ঠুসে ঠাসে আমি রাখছি। তো ভেবে রেখেছি এগুলো করব, এটা তো একটা বড় কাজ, জানি না কবে হবে, দেখছি। তার সাথে হলো আলমারিতে আর বাইরে অনেক জামা কাপড় এমন আছে যেগুলো আমি পরি না, ছিঁড়ে যায়নি, রং নষ্ট হয়নি, ছোট হয়নি, কিছুই হয়নি, ভালোই আছে, বাট অনেক দিন পরার পরে একটা জামা আর পরতে ভালো লাগে না। আর এই ভিডিও পারপাসে প্রচুর জামা কাপড় শপিং করা হয়, বুঝতেই পারছো, প্রচুর ড্রেস হয়ে যায়। তো আমি এবারে ভেবেছি মায়া ত্যাগ করতে হবে, যে জামাগুলো আমি পরি না, পরতে ইচ্ছে করে না, অথচ ভালো লাগে বলে রেখে দিয়েছি, সেসব জামাগুলোকে প্যাক করে এমন কোনো নেডি পার্সনকে দেবো যাদের প্রয়োজন, যারা পরতে পারবে, ছেঁড়া ফাটা যেহেতু নেই, কেচে কুচে রাখা, দিলেই তারা পরতে পারবে, খুব খুশি হবে, এমন কিছু মানুষকে চিনি আমি, ভেবে রেখেছি দেবো। তো আমাকে সেইগুলো এখন ছাঁটতে হবে, বসে ছেঁটে বার করে প্যাক করে নিয়ে যেতে হবে, হেভি কাজ এগুলো, জানি না কবে করব। আর একটা কাজ হচ্ছে এই বেডশিট, এক মাস হয়ে গেছে, বেডশিটটা রোজই ভাবছি তুলবো তুলবো তুলবো, ভাবতেই থেকে যাচ্ছি, আমার বেডশিট তোলা হচ্ছে না, আসলে সময় পাই না, রোজই সকালে পেশেন্ট বিকেলে পেশেন্ট, এই করে আমার আর সময় হচ্ছে না। তো আজকে যেহেতু সন্ধ্যাবেলা বাড়ি রয়েছি, তো ভাবলাম দিনে ব্লগ করিনি, চলো ইভিনিংটা আমি এই কাজে লাগাই। আর বেডশিটটা সত্যি নোংরা হয়েছে, এবারে তুলতে হবে, এক মাস মানে বুঝতে পারছো তো, আমার একলার জন্য এক মাস যথেষ্ট, বিকজ এখানে আর কেউ থাকে না, যেহেতু আর কেউ থাকে না, চাদর খুব বেশি নোংরা হয় না, বাট এক মাসটা ঠিক আছে, এক মাসের বেশি একটা চাদর বিছিয়ে রাখা নিজেরই একটা কেমন লাগে। তো আজকে তাই ঠিক করলাম যে চাদরটা তুলবো। জামা কাপড় এত হয়ে গেছে যে দেখো, এই যে চেয়ারটা দেখছো, চেয়ারের উপর রাখা, আবার বিছানাতেও রাখা, আমি জামা কাপড় দেখলে নিজেরই রাগ হয়। তো যাই হোক, কি করবো, এই ভিডিও পারপাসে প্রচুর কেনা হয়, আর তারপর রোজই আমাকে কাজে বেরোতে হয়, রোজ কাজে বেরোলে মানে 7 দিনে 7টা ড্রেস ঘুরিয়ে ফিরিয়ে পরা, বুঝতেই পারছো, প্রচুর জামা। আর এমনিও ভীষণ শপিং অ্যাডিক্টেড, আমি ভীষণ শপিং অ্যাডিক্টেড, মানে কথায় কথায় চলে যাই মার্কেটে শপিং করতে, এই করে করে অনেক জিনিস এসে গেছে। তো চলো কথা বলতে বলতে কাজ করে নিই। আমার আজকে নিজেরই কেমন লাগছে একটা, যে বিছানার চাদরটা এতদিন হয়ে গেল তুলছি না, এখনো হয়তো করতাম না, এটা জোর করে করছি, আর এই জোর করে না করলে হবে না। তো এই যে দেখো, যে ব্যাগগুলো তোমাদেরকে বলছিলাম না, তোমরা পরিচিত এইসব ব্যাগগুলোর সাথে, ঠিক আছে, এগুলোকে জিপ জিপ দেওয়া ব্যাগ আছে, এর মধ্যে ভরে বক্স খাটে রেখে দিলে সুবিধা। তো এরকম পারচেস করে নিয়েছি 15-20 দিন আগে, বা এক মাস হবে, এখনো তুলিনি, তিনটে ব্যাগ পেয়েছি।
এই যে দেখো তিনটে, একটা দুটো তিনটে, এই তিনটে ব্যাগের মধ্যে একটাতে ব্ল্যাঙ্কেট আর বাকি সব জিনিসপত্র সব ভরে রাখতে হবে সবকটা মিলিয়ে। উফ, হাঁপিয়ে গেলাম কথা বলতে বলতে, এখনো তো আসল কাজ বাকি আছে, করতে তো হবে, নিজের ঘরের কাজ তো নিজেকেই করতে হবে, নইলে আর কে করবে। তো চলো, অনেকদিন এইসব কাজ করা হয়নি তাই ব্লগও বানানো হয়নি। তোমরা প্রচুর রিকোয়েস্ট করো অনেক হাউস ব্লগের, আমি সেই কাজগুলো করি যখন তখন ভিডিও বানাই, সেই জন্য পেন্ডিং রয়েছে। আজকে যেহেতু করছি ভিডিও বানাচ্ছি, ভাবলাম ভিডিও করবো না, তাই ভেবে দেখলাম যে না, কাজটা করছি যখন ভিডিওটা বানাতে আপত্তি কোথায়। ভিডিও বানাবার পর যাব স্নান করতে, কারণ স্নান না করলে হবে না, এখনই থেমে যাচ্ছি। চলো চাদরটা তুললাম। এইবারে যেটা করব সেটা হচ্ছে ম্যাট্রেসটাকে এই দিকের মেঘটা ওই পাশে করে দেবো। কেন করবো জানো? কারণ আমি এই পাশটাতে বেশি বসি, এই পাশটা বসে বসে এই পাশটাতে মানে ধেসে যাচ্ছে, কি বলবো বাংলাতে, বসে যাচ্ছে। যে পাশটা বেশি ইউজ করা হয় সেই পাশটাই বসে যায় না ম্যাট্রেসের, সেটাই হচ্ছে। দাঁড়া একটা জরুরি কাজ করি, সেটা হচ্ছে আমার ম্যাট্রেসের মাপটা, এখানে একটা কাগজ লাগানো আছে, এখানে একটা কাগজ লাগানো আছে, তার মধ্যে আমার এই ম্যাট্রেসটা কত মাপের সেটা লেখা, ছবি তুলে নিলাম। কেন বলো তো, অনেকদিন দিয়ে একটা ইয়ে বেডশিট কেনার ইচ্ছা রয়েছে, সেটা হচ্ছে যে চারিদিকে তোমার কি বলে ওটাকে, গার্ডার দেওয়া থাকবে, ওইটা কিনলে কি হয় না ম্যাট্রেসের নিচে ইজিলি দেওয়া যায়। আর চাদরগুলো হলে খুব অসুবিধা হয় বুঝতে, বেশি অসুবিধা হয় ওই কর্নারগুলো বুঝতে পারি না আমি, হাতে লাগে ভীষণ। তো এখন বেরিয়েছে এরকম যে চাদরগুলো পুরোটাই গার্ডার দেওয়া, জাস্ট ম্যাট্রেসের মধ্যে কভারের মতন বেডশিটটাকে পরিয়ে দাও, মাপ না জানলে ছোট বড় হয়ে যাবে, তাই ছবিটা তুলে নিলাম। এইবারে আমি যেটা করবো দেখো, ম্যাট্রেসের এই পার্টটা বেশি ইউজ হয় তো আমি এই পার্টটাকে ঘুরিয়ে ওদিকে করে দেবো, এটা আমি মাঝে মধ্যেই করি। দু বছর হয়ে গেল ম্যাট্রেসটা এখনো ভালো আছে, কেন ভালো আছে জানো, কারণ বাড়িতে কোনো বাচ্চা নেই, বাড়িতে ছোট বাচ্চা থাকলে ম্যাট্রেস আর ভালো থাকতো না, কবে নষ্ট হয়ে যেত। আমার ছেলে যখন ছোট ছিল, একদম ছোট ছিল, তখন ওই ম্যাট্রেসের মধ্যে খাওয়া দাওয়া ফেলে, জল খেতে দিলে ফেলে দেবে, হরলিক্স খেতে দিলে ফেলে দেবে, দুধ ফেলে দিচ্ছে, এমনিও নোংরা করছে, ম্যাট্রেস নোংরা হয়ে গেছিল। বাট এখানে সেটা হয় না, কারণ এখানে কেউ তো নেই কে নোংরা করবে। চলো তোমরাও এটা করতে পারো, ম্যাট্রেসের সবসময় একটা পার্ট তো থাকেই ম্যাট্রেসের, যে পার্টটা দেওয়াল দিকে থাকে আর বাইরের দিকে পার্টটাই বেশি ইউজ হয়। আমার এখানে দুজন লোক নেই যে দুদিকে শোবে বা দুদিকে বসবে, আমার এখানে আমি একা, আমি সবসময় এই ধারটাতেই বসি। তো আজকে দেখো, আজকে এই পুরোনো চাদরটাই বিছাচ্ছি, এই চাদরটা বিছানো ছেড়ে দিয়েছিলাম কারণ এটা সাইজে ছোট, ভালো আছে বাট ছোট। বাট আজকে বিছাচ্ছি কেন জানো, কারণ কিছুদিন পর আমাকে ওই উইন্টার ক্লোজ ব্ল্যাঙ্কেট গুলো বক্স খাটের ভেতর ঢোকাতে হবে, যখন বক্স খাটে ঢোকাবো তখন এর মধ্যে যে প্লাই বিছানো আছে, ম্যাট্রেস তুলতে হবে, প্লাই তুলতে হবে, তখন তো বিছানার চাদরও তুলতে হবে, তখন এটা চেঞ্জ করে দেবো। তাই এখন কিছুদিনের জন্য এইটাকে বিছাই। চাদরটা যখন কিনেছিলাম বুঝতে পারিনি, অনেকটা সাইজে ছোট। চলো উপরে উঠি, আজকে আজকে বেছাতে বেশি কষ্ট হবে না, কারণ ছোট চাদর, চাদর যেহেতু ছোট তাই বুঝতেও আমাকে হবে না। কিছুদিনের জন্য এটা বিছাচ্ছি ব্যাস, তারপর এটা আর লাগবে না, তুলে ফেলবো, তখন ভালো চাদর বিছাবো যেটা চারপাশ থেকে গুজে দেওয়া যাবে। আজকে জানলাটাও খুব ভালো করে ক্লিন করেছি, আমার জানলাতে কত জিনিস দেখো রাখা, দেখো এসব ডায়েরি ফাইরি রাখি, বিছানাতে হাতের কাছে থাকবে সেই জন্য এখানে রেখে দিই। আমি পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি, আর এই গরমে এইভাবে কাজ করা যায় না, যতবারই কাজ করবো ততবারই স্নান করতে যেতে হবে। চলো ছোট চাদরে এই সুবিধা, বড় চাদর হলে অসুবিধা, বাবারে কি গরম লাগছে। দাঁড়াও, আজকে শ্যাম্পু করবো বলে দুপুরে শ্যাম্পু করতে পারিনি, কেন জানো, কারণ জল যা গরম আসছে আমার সারা গায়ে ফোসকা পড়ে যাবে।
আমি 2 বালতি করে জল ভরে রেখে যাই, আজকে রাতে ভরে যাই, কালকে এসে জলটা ভরা থাকে যেহেতু ঠান্ডা থাকে স্নান করে নিই। কালকেও ভরে গেছিলাম, বাট ওই দুটোতে শ্যাম্পু করা স্নান করা দুটো হবে না, শ্যাম্পু আর স্নান দুটোই ওই 1-2 বালতি জলে হবে না, শুধু স্নানটা হয়ে যাবে, তো ওই জন্য আমি আর করিনি। চলো ম্যাট্রেসটা চেপে দিলাম, হয়ে গেল, ছোট চাদর বলে তাই তাড়াতাড়ি হলো, নাইলে আমাকে এখন যুদ্ধ করতে হতো। এই চাদরটাও বেশি দিন থাকবে না, বেশি দিন থাকবে না মানে হচ্ছে এটা মানে বেরিয়ে আসবে, ওই দিকটা তো বুঝিনি, বোঝার জন্য জায়গাই নেই। হয়ে গেছে শর্টকাটে একদম। আর এই যে ব্ল্যাঙ্কেটটা আপাতত রাখি, দেখছি সানডে বা নেক্সট উইকের থার্সডে মধ্যে এটাকে তুলে রাখবো, কারণ বাইরে রেখে রেখে নোংরা হবে, আমি তো আর গায়ে দিই না, এখন তো পুরো ফুল দমে পাখা চালাতে হয়। আমার একটা হ্যাবিট আছে, গায়ে একটা কিছু না নিলে আমার ঘুম আসে না, তো তার জন্য ব্ল্যাঙ্কেটের দরকার নেই, অনেক পুরনো বেডশিট আছে যেগুলোতে কাজ চলে যাবে। চলো এগুলো তুলে রাখি, এই কুশান কভার টভারগুলো সব চেঞ্জ করতে হবে, সেটা আজকে আর করছি না, পরে কখনো করবো। ঠিক আছে, আজকে শুধু পিলো কভারটা চেঞ্জ করে দেবো, কারণ এর আগের বার যখন বেডশিট আমি তুলেছিলাম তখন পিলো কভারটা চেঞ্জ করিনি মনে হয়, তাই তো আজকে সেটাই করবো। এই ব্যাগগুলোকে গুছিয়ে রাখি, বাড়িতে যদি থাকতাম না, চাকরি বাকরি না করতাম, তাহলে এইসব কাজের জন্য আমার কাছে সারাদিন আছে, প্রচুর সময়, কিন্তু যেহেতু বাইরে চাকরি বাকরি করি বুঝতেই পারছো, কাজ থেকে ফিরে এসে কার ভালো লাগে সংসারের কাজ করতে, আমি তো ভালো করে রান্নাই করি না এখানে, সত্যি বলছি আমি রান্না করি না এসে এখানে ভালো করে, আগে তবুও রান্না বান্না করতাম মাঝে মধ্যে, এখন আর ইচ্ছে করে না রান্না করতে। তারপরে এই গরম পড়েছে, মা গো এই গরমে তো আরোই হবে না। চলো এবারে বেডশিটটা চেঞ্জ করি, আর আজকে একটু অন্য বেডশিট তোমাদের সাথে শেয়ার করি, অনলাইনে কিনেছি, তোমাদের সাথে আলাদা করে শেয়ার তো করাই হয়নি, করবো, দেখাবো এখনই তোমাদেরকে, দেখাবো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। ঠিক আছে বেডশিটটা এখানেই রাখা, এই যে অনলাইনে তোমরা দেখে থাকবে ফেসবুক বা ইনস্টাগ্রামে প্রচুর অ্যাড আসছে, কোম্পানিটা আমার মনে নেই এখন, কোম্পানির নাম আমি বলছি না, তাহলে ফ্রি প্রমোশন হয়ে যাবে, আমি কাউকে ফ্রি প্রমোশন দেবো না। তো 200 কত টাকা নিয়েছে স্যাটিনের দুটো এরকম পিলো কভার দিয়েছে, এই যে আমি নিয়েছি এই যে মারুন কালারের, ঠিক আছে, তার সাথে ওরা ফ্রি দিয়েছে হচ্ছে একটা পাউচ, এরকম একটা পাউচ ফ্রি দিয়েছে, আচ্ছা একটা কোম্ব দিয়েছে সেটা হচ্ছে কাঠের, আর আমাকে সঙ্গে ফ্রি দিয়েছে এরকম গার্ডার টাইপের, আমরা চুল বাঁধি মেয়েরা গার্ডার লাগে না, এই দেখো, ঠিক আছে, এরকম 3টে কালার, একটা হচ্ছে এরকম, একটা অ্যাশ কালার, একটা ব্ল্যাক, 3টে দিয়েছে ফ্রি এই পিলো কভারের সাথে। এখন তো স্যাটিনের বেডশিটও পাওয়া যাচ্ছে, খুব শখ হয়েছিল কিন্তু নেবো না, কারণ জানো নেবো না, কারণ হচ্ছে আমার রুমে এসি নেই, এমনিই গরম লাগে, তারপর স্যাটিনের বেডশিটটা না ভীষণ স্লিপ করে, গায়ে যখন ঘাম হবে রাত্রিবেলা বিছানায় শুয়ে তখন ওই স্যাটিনের বেডশিটটা শোয়া যাবে না, এমনি ভালো লাগছে, মানে এমনি ভালো দেখে খুব শখ হয়েছে নেবো, বাট ওই জন্যই নিলাম না আর কি। আর তারপর স্যাটিনের ইয়েগুলো না ভীষণ স্লিপ করবে চাদরগুলো, এই যে এদিক ওদিক বুঝি না, শোয়ার পরে সব খুলে বেরিয়ে আসবে, সেই জন্য আর নিলাম না। এই যে দেখো স্যাটিনের, জানি না এখন কেমন হবে, এটাতে মাথা দিয়ে শুলে বোঝা যাবে, আপাতত এটা রাখলাম এই। আর একটা এক্সট্রা রয়ে গেছে, দুটো বেডশিট দিয়ে মানে দুটো পিলো দিয়েছে, আর আমার তো আমি একলা থাকি এখানটা, যেহেতু আমি একা থাকি তো আমার দুটোর দরকার নেই, বালিশ তো একটাই দেখতে পাচ্ছ, তো দুটো পিলো কভার হয়ে গেছে, যখন ওটা কাচবো তখন এটা বিছাবো, আর এই পাউচটাকে তুলে রাখছি, পাউচটা আপাতত আমার কোনো কাজের নয়, এই বক্সটা দরকার নেই, বক্সটা ফেলে দিচ্ছি। আর এই যে কোম্বটা দিয়েছে, কোম্বটা দেখছি
আমাদের জন্য নয়, এটা ছোট বাচ্চাদের জন্য ভালো। আমাদের বড় চুল তো, বড় চুলে এই এইটুখানি কোম্ব দিয়ে আঁচড়াতে গেলে বরঞ্চ চুলে মনে হয় আটকে যাবে, আর অত সিল্কিও নয় আমার চুল। আর এমনিও আমি বালিশের ওপরে এই যে এই এই যে কুশন গুলো দেখছো, আমার ডবল কুশন না হলে ঘুম আসে না, এটা আমার খুব বাজে একটা অভ্যেস। চলো পর্দাটা ফেলে দিই, সন্ধ্যা হচ্ছে, ওদিকটা অন্ধকার থাকে, কে কোথায় দাঁড়িয়ে থাকবে বোঝা যাবে না, ঘরে আলো জ্বললে পুরো ঘর দেখা যায়। মোটামুটি পর্দা আমি লাগিয়েই রাখি, তোমরা জানোই, বলেছি তোমাদেরকে যে এই এদিক আর ওইদিক দুদিক উইন্ডো আছে আর দুদিকই রাস্তা, লোকজন যাচ্ছে আসছে, আমার নিজের কেমন লাগে। এই দেখো একটা কুশন নিচে পড়ে আছে, বেডরুমে শুয়ে আছি, বসে আছি, কিছু করছি, লোক যাচ্ছে তাকে দেখে বাজে দেখায় জিনিসটা, তাই না? সেই জন্য আমি নিজেও সবসময় পর্দা বন্ধ করে রাখি, যাতে একটুখানি আমি ফ্রিলি থাকতে পারি আর কি। ব্যাস হয়ে গেল, অনেক বড় একটা কাজ, এত তাড়াতাড়ি হয়ে যাবে ভাবতে পারিনি। তাহলে এতদিন করিনি কেন, কুড়েমো করে করিনি, ঠিক তো? ব্যাস হয়ে গেছে, দেখো। আর এই যে কাপড়গুলো দেখছো, এইগুলো কেন রাখি জানো তো, হয়তো ধরো বিছানার উপর কিছু বসে খাচ্ছি, তখন ওটা বিছিয়ে দিলাম। আমার সবকিছু ওই বিছানার উপরে, এখনই চাদরটা ঘেটে যাচ্ছে, দেখেছো চাদরটা তো এখনই ঘেটে যাচ্ছে, এই চাদর কি করে যে থাকবে আগামী এক সপ্তাহ আমি জানি না। দাঁড়াও একটু গোজার চেষ্টা করি, কর্নারটা একটু একটা দিকও গোজা যায়নি চাদরের, মানে একটা দিকও যদি গোজা না যায় সেই চাদর আর কতক্ষণ থাকবে। আজকে রাতেই ঘুম দেখবো, সকালে ঘুম থেকে উঠে দেখবো এদিক ওদিক বেরিয়ে এসেছে। যাই হোক এখন এইভাবেই চালাতে হবে এক সপ্তাহ, ব্যাস ঘেটে গেলেও কিছু করার নেই, এইভাবে চালাতে হবে। আর এই যে চাদরটা বলছিলাম, এইগুলো এটা আছে আর একটা আছে, এই চাদরটা কি চাদর জানো, দেখো কাঁথা ফেসে গেছে। এই কাঁথাটা হচ্ছে আমার ছেলের, ছেলে যখন ছোট ছিল ও ঘুমতো রাবার ক্লথের উপর, তখন বিছিয়ে দিতাম, এখনো রাখা আছে, ঠিক আছে ফেলিনি। আসলে বাচ্চাদের ছোটবেলায় ইউজ করা জিনিসগুলো মায়েরা চট করে ফেলতে পারে না, তো আমারও রাখা রয়েছে, ফেটে গেছে তবুও আছে রাখা। তো এটাকে আমি বিছানায় রেখে দিই, এই কারণে যখন খাই তখন থেকে বিছিয়ে নিই। ব্যাস বিছানাটা কি নোংরা হয়েছিল, এইবারে বিছানাটা একটু পদে আসলো, এইবারে বিছানাতে শুতে একটু ভালো লাগবে। তো যাই হোক চলো, আমারও কাজ করা হলো, তোমাদের জন্য একটা বেডশিট অ্যারেঞ্জিং এর ভিডিও বানানো হলো, প্রচুর কাজ বাকি আছে। আজকে ভেবেছিলাম ফ্যানটা ক্লিন করব, কারণ ঘাম হচ্ছে গায়ে, ফ্যানটা ক্লিন করব এই কারণে বলছি, শীতকাল যখন শুরু হলো ফ্যান ক্লিন করেছিলাম ডিসেম্বর মাসে, আর গরমের শুরুতেও পাখা তো চলছেই, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে পাখা চলছে, একটু একটু করে চালাচ্ছি, তো ফ্যানের ব্লেডে ময়লা আছে একটু হলেও, ভেবেছিলাম আজকে সেটা করব, কারণ বেডশিটটা তুললাম আর ফ্যান ক্লিন করলে নোংরা পড়ে, আজকে সন্ধে হয়ে গেছে আর করতে ইচ্ছা হলো না, ফ্যান ক্লিন করলে আমার মেঝেটা আরও নোংরা হবে, তো সেই জন্য আজকে করলাম না। বাট যেই দিনকে আমি বেডশিট ফেডশিট সব তুলবো, আবার খাট খুলতে হবে আমাকে ওই উইন্টার ক্লোথসগুলো ভিতরে রাখার জন্য, সেই দিনকে ফ্যানটা ক্লিন করবো। আর ফ্যান ক্লিন করলে তার ব্লগ তো অবশ্যই বানাবো, এতদিন ফ্যান ক্লিনিং ব্লগ আসছে না, কারণ ফ্যান ক্লিন করিনি। সেই জন্য আমি না আমার কোনো ভিডিওই শুধুমাত্র জাস্ট ভিডিও করার জন্য বানাই না, যেটা করি সেটা সত্যি একেবারে রিয়েল থাকে, শুধুমাত্র ভিডিও করার জন্য আমি কোনো কাজই করি না। আর এই কারণেই হয় অনেক ব্লগ তোমরা পাও না, তোমরা বারবার রিকোয়েস্ট করো ব্লগ আসেই না, কারণ সেই কাজটা আমি এখন করবো না বা করছি না, যখন করি তখন পাই। তো যাই হোক চলো, অনেক পপক করলাম, সঙ্গে কাজটাও করলাম, পুরো হাঁপিয়ে গিয়েছি, এবার ভিডিওটা অফ করি, একটু জল খাই, ঘরটা একটু ক্লিন করতে হবে, করে দিয়ে স্নানে যাব। আর স্নান করার পরে আজকে খুব খেতে ইচ্ছা করছে কোল্ড কফি, সন্ধে কটা বাজে জানো, এখানে আমার ঘড়ি 15 মিনিট ফাস্ট আছে, তার মানে আমার ঘড়িতে এখন 6:15, এই না সরি সব ভুলভাল বলছি, আমি নিজের ঘড়ি নিজেই বুঝতে পারি না টাইম, 5:29 মানে 5:30 বাজছে, এই সমস্ত কাজ করে ফ্রি হতে হতে প্রায় 6:00 থেকে 6:15,
6:30 বেজে যাবে, কোল্ড কফি বানিয়ে খেতে খুব ইচ্ছে করছে, কোল্ড কফি খেতে। তো এই সমস্ত কাজ করে নিয়ে একটু কোল্ড কফি বানিয়ে খাবো, দেন একটু রিল্যাক্স করবো। কোল্ড কফির সাথে ঘর অন্ধকার করে দেবো, ফ্যান পাঁচে চালিয়ে দেবো, সঙ্গে নেটফ্লিক্সে সুইট হোম দেখছি। তোমরা দেখতে পারো একটা মনস্টারের বই, খুব সুন্দর সিজন 1 দেখে নিয়েছি সুইট ওয়ান সুইট হোমের। সিজন 2 স্টার্ট হয়েছে কালকে থেকে, বইটা এত সুন্দর যে যখনই ফাঁক পাচ্ছি সুইট হোম চালিয়ে দেখছি নেটফ্লিক্সে। তোমরা দেখতে পারো নামটা হলো সুইট হোম। দুটো সিজন আছে, প্রথম সিজনটা হচ্ছে 10টা এপিসোড, একটা এপিসোড 1 ঘন্টা করে, মানে 10 ঘন্টার বই। সেকেন্ড এপিসোডটা কখন, আরো কতগুলো এপিসোড আছে জানি না, এখন জাস্ট নাম্বার 2 চলছে। তো তোমরা চাইলে তোমরাও দেখতে পারো। আমি নেটফ্লিক্সে যে যে ভালো কোরিয়ান মুভিগুলো দেখি, এটা কিন্তু কোরিয়ান মুভি, ঠিক আছে, আমি নেটফ্লিক্সে যেসব কোরিয়ান মুভিগুলো দেখি আমার ভালো লাগে, সেই নামগুলো তোমাদের সাথে শেয়ার করি। কারণ এইভাবে নেটফ্লিক্সে অনেকেই মুভি দেখো, আর আমার তো জাস্ট কোরিয়ান মুভির প্রেমে পড়ে গিয়েছি। এখন বাংলা বই ছেড়ে, হিন্দি বই ছেড়ে শুধু কোরিয়ান মুভি সার্চ করি নেটফ্লিক্সে। 149 রিচার্জ করি, 3 মান্থসের জন্য থাকে, শেষ হলে আবার 149 রিচার্জ করি 3 মান্থসের জন্য দিয়ে, মানে কোরিয়ান মুভির পুরো প্রেমে পড়ে গিয়েছি। তোমাদেরও যদি এরকম কোনো ভালো কোরিয়ান মুভি, হিন্দি ডাব, ঠিক আছে, ইংলিশে না, ইংলিশ বুঝতে পারি না অত, যদি জানা থাকে কোনো নাম, তোমরা দেখেছো কোরিয়ান মুভিটা, সেটা তোমাদের ভালো লেগেছে, আমাকে কমেন্ট সেকশনে কিন্তু বলতে পারো। যেহেতু কোরিয়ান মুভির প্রেমে পড়ে গেছি, তো কোনো মুভির নাম যদি তোমরা আমাকে বলো না, আমি নোট করে রেখে দেবো, এটা শেষ হলে সেটা দেখবো। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে অফ করছি, আজকের মতন এখানেই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গরম পড়ে গেছে, সাবধানে থেকো, সুস্থ থেকো, প্রচুর প্রচুর জল খেও। টাটা।